তো নমস্কার বন্ধুরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, যারা নতুন দর্শক আছো, তাদেরকে অবশ্যই ওয়েলকাম করছি। যেহেতু আজকে আলোচনার বিষয়টা এডুকেশন নিয়ে, যে অনেকেই আছি আমরা যে পড়াশোনা তো ঠিকমতো করছি কিন্তু তার ঠিকমতো ফিডব্যাক পাচ্ছি না, এবং অনেক পরীক্ষায় অনেকে অনেক কিছু দিয়েছি কিন্তু ঠিকমতো কিছু সাকসেস পাইনি এখন পর্যন্ত। তো সেসব সংক্রান্ত বিষয় থাকবে। আর তার পাশাপাশি অনেক বন্ধুই আছো, ছেলে মেয়ে উভয়কেই বলছি, যে এখনো ঠিক করে উঠতে পারিনি যে লাইফ অ্যাকচুয়ালি কোন দিকে নিয়ে যাওয়াটা উচিত, মানে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত, মানে যেটাকে বলা হয় কাউন্সিলিং। তো জীবন শুরু করার আগে সবচেয়ে মেন পয়েন্ট সেটা হচ্ছে কাউন্সিলিং, নিজেকে কাউন্সিলিং করানো। দেখুন, ছোটবেলা থেকে তো মানুষ ভালো পড়াশুনো বা ভালো মাইন্ড নিয়ে আসে না, তো যখন আস্তে আস্তে সে শেখে, বুঝতে শেখে, তার চিন্তাধারা আস্তে আস্তে চেঞ্জ হয়। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে কারণে আমরা যে কোনো লাইনে আমরা যাই, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের লক্ষ্য অন্যরকম থাকে বা উদ্দেশ্য অন্যরকম থাকে। তো যে যে বিষয় নিয়ে আমরা এগোই, ঠিক আছে, আমরা ঠিকমতো সাকসেস পাই না, তার বেশ কিছু কারণ আছে। তো প্রথম যে বিষয়টা আমাদের সমস্যা আসে হচ্ছে সিরিয়াসনেস, যে আমরা যে কাজে যাই বা যে কাজই করি সেই কাজের মধ্যে যদি সিরিয়াসনেস না থাকে তো আমরা কিন্তু সেই কাজটা কিন্তু ঠিকমতো করতে পারবো না, ঠিক আছে। যেমন ধরুন যে অনেক স্টুডেন্টই আছে অন্যান্য লাইনে যায়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, যার যেরকম খুশি, যার যেরকম ট্যালেন্ট সে অনুযায়ী যায়। তো আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু একটা জবের ওপর বেশি ফলো করে, যে অবশ্যই সেটা গভর্নমেন্ট জব, তাদের প্রথম ফার্স্ট প্রেফারেন্স এটাই থাকে, তারা গভর্নমেন্ট জব কী করে পাওয়া যায়। তো এইসব সংক্রান্ত নিয়ে আজকে আলোচনা করবো, যে জব পেতে গেলে কী কী জিনিস আমাদের করা উচিত এবং তা কী করে মেনটেন করা উচিত, সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো। তো আপনার বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে আজকে আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ, তো আপনারা বিষয়টি শেষ অবধি না দেখলে বুঝতে পারবেন, তো অবশ্যই সঙ্গে থাকুন। তো যে বিষয়ে আলোচনা করছিলাম, তো যেহেতু আমাদের আলাদা স্ট্রিম রয়েছে, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স, তো যেহেতু স্ট্রিম আলাদা, তো প্রত্যেকটা বিষয়ে আমাদের ভাবতে হবে যে কে কোন স্ট্রিম নিয়ে এগোবে বা কে কোন স্ট্রিম নিয়ে এগোলে ভালো হয়। অনেকে আছে যারা মনে করুন আর্টসের স্টুডেন্ট, তারা কিন্তু অনেক সময় কী হয় ব্যাংকে কিছু এক্সাম দিতে যায়, তা দিতে পারে যদি তাদের ইংলিশ পার্টটা একটু ভালো থাকে। তো আমি এটা বন্ধুদেরকে বলবো, যারা কমার্সের স্টুডেন্ট বা যারা সায়েন্সের, তাদের পক্ষে কিন্তু ব্যাংকটা বেশি ইম্পর্টেন্স, তারা ভালো করতে পারবে সেটা, ঠিক আছে, একটা ব্যাপার থাকতে পারে। তার পাশাপাশি আরো কিছু বিষয় রয়েছে, ধরুন যেহেতু স্টাফ সিলেকশন রয়েছে, রেল রয়েছে, ঠিক আছে, এবং MTS রয়েছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল রয়েছে, HS লেভেল রয়েছে, অনেক রকম এক্সাম কিন্তু রয়েছে আমাদের হাতে। তো যারা ভাবছো যে ঠিকমতো এক্সাম আমরা প্রিপারেশন নিচ্ছি কিন্তু ফুলফিল হচ্ছে না, এবং কোথায় গিয়ে যেন একটা আটকে যাচ্ছে, কোথায় যেন একটা প্রবলেম হচ্ছে আমাদের, তো এই সংক্রান্ত অনেক রকম প্রবলেম অনেক স্টুডেন্টেরই হয়। তো অবশ্যই সেই জিনিসগুলো কেন হয় তা নিয়ে আজকে আলোচনা করবো। তো দেখুন, প্রথম যেটা বলেছিলাম যে আমাদের যে জিনিসটা নিয়ে আমরা এগো বা যে যে চাকরিটা নিয়ে আমরা এগো, মানে যে জিনিসটা আমরা করতে চাইছি আমি, ঠিক আছে, মনে করুন কেউ রেল নিয়ে এগোতে চাইছেন, রেল এক্সাম দিচ্ছেন বিগত বছর ধরে, ঠিক আছে, তার সিলেবাসটা অবশ্যই আলাদা হবে। KSSC নিয়ে এগোতে চাইছেন, স্টাফ সিলেকশন, তার সিলেবাসটা আলাদা হবে। বা অনেকে আছেন কেউ শুধু MTS দেবেন বা শুধু গ্র্যাজুয়েট লেভেল দেবেন, ঠিক আছে, তো তাদেরকে আমরা এটাই বলবো যে দেখুন, প্রথমে এক্সাম দেওয়ার আগে নিজের কি কোয়ালিটি আছে সেটাকে আগে কাউন্সিলিং করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ দেখুন, অনেক স্টুডেন্টই আছে যারা যে অনেক ভালো মার্কস পেয়েছে, ঠিক আছে, তাদের এডুকেশনের মার্কস খুব ভালো, তাদের পক্ষে যে কোনো এক্সামই তাদের পক্ষে সুইটেবল, তারা দিতেই পারে। কিন্তু যারা একটু মিডল ক্লাস স্টুডেন্ট বা খুব অল্প নাম্বার নিয়ে যারা পাস করেছে, ঠিক আছে, HS হোক বা গ্র্যাজুয়েশন হোক, তাদেরকে বলবো যে তাদেরকে কাউন্সিলিং করাটা বেশি ইম্পর্টেন্ট। তাদের অবশ্যই বোঝা উচিত যে
আমার নাম্বার বেসে কি আছে এবং আমার কিভাবে কোন এক্সাম দেওয়া উচিত, যেহেতু আমরা দেখছি যে প্রতিনিয়ত যেভাবে সিলেবাস চেঞ্জ হচ্ছে, তো আগের সেই কিন্তু সেই একরকম সেই মানে কি বলবো একরকম সেই ধরা সিলেবাস কিন্তু নেই, প্রতিটা দিন কিন্তু প্রতিটা নিয়ত সিলেবাস চেঞ্জ হচ্ছে, অনেকে কিন্তু এই প্রবলেমটা ফেস করছে। যে আগে যেমন ছিল যে কোনো এক্সাম দেওয়ার আগে কিছু সিলেক্টেড বই ছিল যে এইগুলো পড়লেই হয়ে যাবে আর এক্সট্রা কিছু পড়তে হবে, তো এখন কিন্তু সেই বিষয়টা নেই, এখন কিন্তু পুরোপুরি সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমরা বিভিন্ন রকম ইনস্টিটিউটে যাই, বিভিন্ন রকম স্যারদের কাছে যাই, ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য। তো তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা প্রিপারেশন নিন বা যাই কিছু করুন, সেটা করতেই পারে। তো চাকরি পেতে গেলে যে বিষয়টা মেন আমাদের ফলো রাখতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথম হচ্ছে যে আমরা কোন বিষয়ে আমরা ইচ্ছুক, মানে কোন লাইনটা আমাদের ভালো লাগছে, যদি চাকরি সেন্ট্রাল আছে রাজ্য সরকার আছে, যার যে কোয়ালিফিকেশন যার যে কোয়ালিটি সে হচ্ছে তাকে চাকরিটা অবশ্যই পাবে, সেটা আমাদের প্রথম ফলো করতে হবে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে যারা রেল নিয়ে প্রিপারেশন নিচ্ছ বা রেল সংক্রান্ত যারা পড়াশোনা করছো, তাহলে যেহেতু আমরা জানি যে রেলের সিলেবাস একটু অন্যরকম আলাদা, ঠিক আছে, যেখানে ইংলিশ নেই, জিকে ম্যাথ জিআই এইসব ডিপেন্ডেন্ট, তো তাদেরকে বলবো যেহেতু রেলের আমরা জানি যে রেলের এনটিপিসি বা গ্রুপ ডি খুব শীঘ্রই পরীক্ষা হবে, তো এখনও ডেট কিছু ফাইনালি কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি, তো আমরা জানি যে এক মাস আগে টেন্ডার পাস হয়েছে, পরীক্ষা এখনও তিন চার মাস হয়তো লাগবে, টেন্ডার পাস হবে একটা দুটো স্টুডেন্টের ব্যাপার না, গ্রুপ ডিতে প্রায় 2.5 কোটি অ্যাপ্লিকেশন পড়েছে, এনটিপিসিতে প্রায় 1.5 কোটি পড়েছে, তো অবশ্যই টাইম লাগবে, সেটা আলাদা বিষয়। তো মেন যেটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে চাকরি পেতে গেলে যে জিনিসগুলো আমাদের ফলো রাখতে হবে সেটা হচ্ছে যে পড়াশোনাটা আমরা কীভাবে করবো, কীভাবে করলে ভালো হয়, ঠিক আছে। প্রথমে দেখুন, আমরা অনেকেই আছি যে অনেক বন্ধুরাই আছি যারা ইউটিউব থেকে শর্ট কোয়েশ্চেন বা সেটগুলো আমরা পড়াশুনো করি, সেট নিয়ে আলোচনা করি, তো তাদেরকে বলবো যে সেট ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন সব ঠিক আছে, কিন্তু মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পড়া। বিগত কিছু অভিজ্ঞতা নিয়ে আমি বলছি, যেমন নিজের চোখের সামনে দেখা, যে আমাদের সামনে যারা চাকরি পেয়েছে, WBCS বলুন বা ISA বা রেলের যারা রয়েছে, অনেকে ASM পেয়েছে, তো তাদের থেকেই তাদের সাথে আলোচনা করি বা তাদেরকে আমরা দেখেছি, তাদের ফলোয়ারে আমরা, তো তারা আমাদের যেভাবে ফলোয়ার করতে বলেছে বা যেভাবে আমাদের বলতে বলেছে আমাদেরকে বুঝিয়েছে, আমরা দেখেছি তারা কিন্তু টোটালি ডেসক্রিপটিভভাবে পড়াশোনা করেছে, ভালো মতন A to Z বই প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু পড়াশোনা করেছে সেভাবে, ঠিক আছে। আর যেহেতু আমরা জানি যে চাকরি লাইনটা শর্টকাট বলে কিছু নেই, ঠিক আছে, এটা অনেকেই ভাবে যে শর্টকাটে 2 মাস 6 মাস 1 বছর পড়লেই হয়ে যাবে আর কোনো ব্যাপার না, তো বন্ধু নয়, অতটা সহজ কিন্তু নয়, ঠিক আছে। চাকরি পেতে গেলে প্রথমত তাকে ধৈর্য রাখতে হবে, প্রথম পয়েন্ট, তার পাশাপাশি ভালোবাসতে হবে, ঠিক আছে, সে বিষয়টাকে ভালোবাসতে হবে এবং তার পাশাপাশি কেয়ার নিতে হবে, ঠিক আছে, এই কয়টা পয়েন্ট। তারপর দেখুন সিস্টেমটা, অবশ্যই সিস্টেমে চলা, ঠিক আছে, যেহেতু আমাদের একটা সিলেবাস তৈরি করে নিতে হবে যে কোন কোন পরীক্ষার কী কী সিলেবাস হয়, সেই জিনিসটা আমাদের প্রথম ফলো রাখতে হবে, ঠিক আছে। তার পাশাপাশি যেহেতু বললাম যে ডেসক্রিপটিভ পড়লে কী হবে, আপনি যে কোনো পরীক্ষা যদি আপনি ডেসক্রিপটিভ ভালো মতো পড়ে যান, ঠিক আছে, হ্যাঁ, ডেসক্রিপটিভ অনেকেই ভালোবাসে না, এই কারণে যেহেতু অনেকটা বেশি পড়তে হয়, একটা সমস্যার ব্যাপার, একটু ডেসক্রিপটিভ অনেকের পক্ষে একটা চাপের ব্যাপার, তো আমি বলবো যে সময় যদি একটু বেশি লাগেও তাও আপনার ডেসক্রিপটিভ ফলো করুন। ডেসক্রিপটিভ পড়ার মজা এখানে যে ডেসক্রিপটিভ পড়লে কী হবে, টোটাল যেহেতু বিষয়টা গল্পের আকারে আপনি পড়তে পারবেন এবং তার পাশাপাশি আপনি নিজেই নিজে শর্ট কোশ্চেন তৈরি করতে পারবেন, নিজে নিজে সেট বানাতে পারবেন, তার জন্য আপনাকে কোনো ইনস্টিটিউট পড়তে হবে না এবং কোনো চ্যানেলকে ফলো করতে হবে না, ঠিক আছে। তো আমি আমাদের দর্শক বন্ধু বা আমার যত স্টুডেন্টের তাদেরকে এক কথায় বলি, তাদেরকে সেই হিসেবে করেই পড়াশোনা করাই, যে দেখুন ডেসক্রিপটিভ যে মাস্ট, ডেসক্রিপটিভ পড়লে কী হবে, আপনার যত খুঁটিনাটি সব কিছু সেখান থেকে কমন পাবে, হয়তো মানছি একটু সময় লাগবে, কিন্তু ডেসক্রিপটিভ পড়লে আপনার জিনিসটা স্ট্রং থাকবে, সলিড থাকবে, ঠিক আছে। তো এটা মেন পয়েন্ট ডেসক্রিপটিভ গেল। তার পাশাপাশি দেখুন রেগুলারিটি মেনটেন করা একটা স্টুডেন্টের পক্ষে অবশ্যই প্রয়োজন, ঠিক আছে।
আজকে মানে খুব মন ইচ্ছা হলো, ধুমধাম করে পড়লাম, পড়ার পর দেখলাম কাল পড়লাম, পরশু পড়লাম, ধুম করে দিই, 7 দিন আর পড়াশোনা বন্ধ। এরকম করলে কিন্তু হবে না, যেহেতু এটা একটা সিস্টেম বেসিক চলছে, তো সিস্টেমটা আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। তার পাশাপাশি মন স্থির করতে হবে, ঠিক আছে, যে আমাকে কোন চাকরি পেতে হবে এবং কোন চাকরির পক্ষে আমি এলিজিবল, পারফেক্ট, সেই জিনিসটা আগে ফলো রাখতে হবে এবং সেই অনুযায়ী এগোতে হবে, ঠিক আছে। তার চেয়ে বড় হচ্ছে ধৈর্য, ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, কারণ এই লাইনটা এরকমই লাইন যে অনেক বছর ধরে অনেকে প্র্যাকটিস করছে, অনেকে পিলি পাস করেছে, মেন্স পাস করেছে, ইন্টারভিউতে কেটে যাচ্ছে, তাদের উদ্দেশ্য বলছে যে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং সবচেয়ে বড় হচ্ছে নিজের ওপর একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স। নিজের ওপর যতক্ষণ না কনফিডেন্স আসছে ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না, তো কনফিডেন্স রাখাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকে আলোচনাটা অবশ্যই আপনাদের পক্ষে অনেকটাই ভালো লাগবে বা ভালো হবে, যেহেতু এডুকেশন নিয়ে আজকে আলোচনা, তো প্রতিটা স্টুডেন্টের এই জিনিসগুলো ফলো করা উচিত এবং জানা উচিত যে আমি কোন লাইনে যাবো এবং কোন লাইনে আমার পক্ষে পারফেক্ট হবে, ঠিক আছে। তো তার পাশাপাশি আরও কিছু কথা বলে রাখি, যে ধরুন যেমন আপনি একটা কাজ করতে পারেন, যেমন যদি বাড়িতে পড়েন বা আপনার যদি কিছু বন্ধু বান্ধব একই গ্রুপে পড়াশোনা করছেন, তো আপনার গ্রুপ ডিসকাশন করুন। গ্রুপ ডিসকাশন খুব ভালো একটা বিষয়, ঠিক আছে, যেখান থেকে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায়, 3-4 জন মিলে, অবশ্যই সেটা যে 5-6 জন বেশি না হয় তাহলে কিন্তু আড্ডা হয়ে যাবে, গ্রুপ ডিসকাশন হবে না, সেই জিনিসটা ভালো রাখতে পারে। এবং যখন দেখবেন মোটামুটি আপনাদের ডেসক্রিপটিভ পড়া মোটামুটি বলছি, যদি মন দিয়ে ঠিক মতো পড়তে পারেন, বলছি না 12-14 ঘন্টা পড়ুন, ঠিক আছে, যেটুকু পড়বেন সলিড পড়বেন, ঠিক আছে। অনেকে আছে 4-5 ঘন্টা পড়ে কিন্তু চাকরি পায়, তো সেটি সলিড দরকার, সলিড পড়াশোনা করতে হবে। আর তার পাশাপাশি যখন আপনাদের এই যে বলছি যে ডেসক্রিপটিভ, যদি আপনি মন দিয়ে পড়ুন, আপনার 3-6 মাসের মধ্যে ডেসক্রিপটিভ সবকটা সাবজেক্ট পড়া কমপ্লিট হয়ে যাবে, যদি মন দিয়ে পড়েন, বেশি লাগে না, ঠিক আছে, আমি সেটা একটু বেশি ধরলাম। আর সবচেয়ে বড় হচ্ছে ডিস্টার্বেন্স আপনার আসবেই, সেটা আপনার বাড়ির থেকে হোক বা বন্ধু বান্ধব থেকে হোক, ঠিক আছে, সেই জিনিসটা আমাদের ফলো রাখতে হবে, যে নিজেকে সেটাকে কন্ট্রোল রাখতে হবে, ঠিক আছে। আর অবশ্যই উদ্দেশ্য একটাই থাকবে, যে আমাকে চাকরি পেতে হবে এবং সে অনুযায়ী আমি সে ওইতেই হবো, ঠিক আছে। আর তার পাশে এটা বলে রাখি, যারা মানে রাজ্য সরকারের পরীক্ষা যারা প্রিপার করেন, যারা দেন, এবং যাদের একটু মিডিয়াম স্টুডেন্ট, যারা একটু কম নাম্বার পেয়েছো বা যাদের কোয়ালিফিকেশন অত ভালো না, তাদের পক্ষে পুলিশের চাকরিটা খুব ভালো, এই কারণেই বলছি। পুলিশ লাইনে কিন্তু যাদের ফিজিক্যাল স্ট্রং রয়েছে, যারা ফিজিক্যাল এবং মেন্টালি এবং যারা একটু শক্তভক্ত, তাদের পক্ষে পুলিশ লাইনটা অবশ্যই ভালো, যাদের হাইট ভালো আছে এবং যারা মাঠ ভালো প্র্যাকটিস করতে পারে, যারা দৌড় ভালো করতে পারে, ঠিক আছে, মানে ফিজিক্যাল লাইনটা যাদের স্ট্রং, তারা পুলিশ চাকরি দিতে পারে। অবশ্যই বিগত বছর আমরা দেখেছি যে পুলিশের কোশ্চেন কিন্তু এখনও ইজি করে, মানে হয়তো বিগত বছর একটু টাফ করে, কিন্তু সেই হিসাব করে কিন্তু যারা মেডিকেল স্টুডেন্ট তাদের পক্ষে পাশ করাটা খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে। তো নতুনভাবে চ্যানেলের এই বিষয় নিয়ে ডিসকাস করবে, যেহেতু আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে এরপরে, তো তার আগেই কিছু কথা বলে রাখবো আপনাদের সাথে। তো অবশ্যই ডেসক্রিপটিভ পড়ান এবং ডেসক্রিপটিভাবে এগোন, সেই বিষয় নিয়ে আবার আলোচনা করবো আমরা। তো বন্ধু অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবসময় বলি কমেন্ট করার জন্য। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য, যেহেতু আমরা নতুনভাবে আমাদের সেট প্র্যাকটিস শুরু করাবো আপনাদের, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ, তো তার জন্য অবশ্যই ওয়েট করুন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য, ততক্ষণ খেয়াল রাখুন, নিজে ভালো থাকুন। অবশ্যই সলিউশন টু ইউ চ্যানেলে সবাইকে স্বাগত, ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন আর পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যান। ধন্যবাদ।